নমস্কার, শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো ধনিয়া পুদিনা কি চাটনি। চলুন দেখে নিই ধনিয়া পুদিনা চাটনি আমি কি করে বানাবো। ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, চামচ টক দই নেব, লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ চিনি, তিনটে কাঁচা লঙ্কা, একটা টমেটো নিয়েছি, আর আদা নিয়েছি হাফ ইঞ্চি। আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিলাম, আমি সবকটা মিক্সিতে পেস্ট করে নেব। টমেটো দিলাম, আদা দিলাম, কাঁচা লঙ্কা, লবণ, চিনি। এতে আমি 2 চামচ টক দই দিয়ে দেব। আমার রেডি হয়ে গেছে ধনে পাতা পুদিনা পাতার চাটনি। আমার রেডি হয়ে গেল বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, নমস্কার।